রহমত পূর্ণ হক প্রভাত আমার রহমত পূর্ণ হক প্রভাত আমার আর ফজরের অভ্যাসাছে যার রহমত পূর্ণ প্রভাত হইতা আলহামদুলিল্লাহ রবুল্ আইলা মিন আসলাতু সালামু আইলা সৈয়দ ইল আম্মা বাজ فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله مدني جنرل دوشك سرطة الحمد لله أروا أكبر وفستد حيث رحمة بنا پروبات اي ونشتاني جزي خانتك يا مدر ونشتان دیکھ سين اپنا درگزان اي انتوري مبارك بات সল্ল করিম রাউফুর রাহিম সাল্ল্লাহ তালাহ আলীবা সৎ পরমান মুসলমানের নিয়ত তার আমলছে উত্তম আসুন আমরা নিয়ত করি আল্লাহ তালার সন্তুষ্টি সবাব হাসিল করার উদ্দেশ্যে আজকে অনুষ্ঠান দেখার সৌভাগ্য অর্জন করব এম দিন শিখার নিয়তে অনুষ্ঠান দেখবো এবার অপর মুসলমানের কাছে নেকি দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে আমরা অনুষ্ঠান দেখার চেষ্টা করব প্রিয়নবীর সাল্ল ওয়াসাল্লাম সৎ প্রমাণ যে ব্যক্তি একবার দুরুশ্বরী পাঠ করে আল্লাহ রা ওই ব্যক্তির উপর দশ হয়। হেমাত আল্লাহ ওই ব্যক্তির দশটি মর্যাদাকে বুলন্দ করে দেন দুরুশ্বরী পাঠকারী পরে সৌভাগ্যবান আমরা অধিক থেকে অধিক পরিমাণে প্রিয় পরিমানে প্রিয়নবী সাল সাল্লামের প্রতি

প্রতিদিনই কোনে পাকের তেল আর শ্রবণ করি আমদে বাড়ি তা আয়লা নাতের সুলসাল্লাল্লাহ তা আয়লা আলিহুসাল্লাম আর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করি যাতে করে কিছু শিক্ষা আমাদের অর্জন হয় কিছু নেকির দাওয়াত আমরা দিতে পারি আর দর্শক শ্রোতাদের জন্য যেন কিছু শিক্ষানীয় বিষয় এখানে থাকে। আজ একটি বিষয় নিয়েছি আমরা মোবালিকে দাওয়াত ইসলামী আমাদের সঙ্গে রয়েছেন কারিসাফ আছেন নাত খাই রয়েছেন ইনশাল্লাহ পর্যায়ক্রমে ক্রমে আমরা হামদ শুনবো নাচ শুনবো আর আজকের বিষয় নিয়েও আলোচনা করব। বিশেষ করে আজকের অনুষ্ঠানে আপনাদের কল আর এস এম এস অবশ্যই থাকবে অবশ্যই এগুলো আমরা শুনবো আর পড়ার চেষ্টা করব কোন ইসলামী ভাই কি আমাদেরকে জানিয়েছেন কি অভিমত দিয়েছেন অনুষ্ঠান সম্পর্কে কি মতামত আপনারা দিচ্ছেন এগুলো আমরা শ্রবণ করব সাল্লু আলাল হাবিব সাল্লাহ আয়লা আলাহ মুহাম্মদ সাল্লাহ আয়লা আলী হুসাল দর্শক শ্রোতা আজ আমরা একটি বিষয় নিয়েছি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর তা হলো পর উপকারিতা আজ সমাজের মধ্যে একে অপরকে উপকার করবে পর উপকারিতা বলতে একটা জিনিস যে রয়েছে বা ইসলামের মধ্যে একটি সুন্দর বিষয় যে রয়েছে পর উপকারিতা অনেক সময় দেখা যায় আমরা ভুলে যাই বা ভুলে গেছি এরকম একটা দৃশ্য সামনে চলে আসে আজ ইনশাল্লাহ ইসলামী থেকে আমরা এই বিষয় পর ফুল শ্রবণ করব হাদিসে কারিমা শ্রবণ করব আর কোরআনে পাকে আল্লাহ তাবারক তালা পর উপকারিতার ব্যাপারে কি ইরশাদ করেছেন আমাদের জন্য পর উপকারিতা ব্যক্তি যারা রয়েছেন তাদের ফজিলত কি রয়েছে তাদের জন্য খুশি সংবাদ কি রয়েছে এসব বিষয় আমরা শ্রবণ করবো ইনশাল্লাহ এর আগে আসুন আমরা জুনায়দ বাই থেকে

in thank <laughs> you তালার প্রশংসা যতই করবো ততই আল্লাহ তালেমত আমরা লাভ করতে থাকবো ইয়াদে ইলাহি আল্লাহ তাবারকাল প্রশংসা আর কেনই বা করব না সমস্ত নিয়ামত যে রবুল আল আমিন আমাদেরকে দান করলেন আমাদের যত প্রকার নিয়ামত আমরা দেখতে পাই আর প্রতিটি নিয়ামত মহান রব্বুল আলমিন আমাদের উপর দয়া করে আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন নিয়ামত আমাদেরকে দান করলেন এটিও এক প্রকার নিয়ামতের সক্রিয়া যে আল্লাহ কোয়াতালা প্রশংসা করা আল্লাহ তাবারকাতালা জিকির করা আজকে যে বিষয় পরোপকারিতা অন্যের উপকার শুরুতে আমি বোখারি শরীফের একটি হাদিসে মোবারক ইনশাআল্লাহ খরচ করবো ভালো ভালো নিয়তের সাথে তারপর আমরা আলোচনা ইনশাল্লাহ আমরা শুনব কোরআন করিমের পরে হাদিসের কিতাবের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ হচ্ছে বুখারি শরীফ আর বুখারি শরীফের মধ্যে এ পর উপকারিতার অসংখ্য হাদিসে মোবারকা থেকে একটি হাদিসে মোবারকা আমরা ভালো ভালো নিয়তের সাথে আমরা শ্রবণ করি এক ব্যক্তি নেককার ব্যক্তি আল্লাহওয়ালা ব্যক্তি তিনি রাস্তা দিয়ে যখন অতিক্রম করে যাচ্ছে রাস্তা পার হচ্ছে তখন তিনি দেখতে পেলেন ওই রাস্তার মধ্যে একটি গাছ এমন স্থানে গাছটি মানুষের চলাচলের মধ্যে যাতায়াতের মধ্যে কষ্ট হচ্ছে অর্থাৎ সেখানে ওই গাছটি যদি সরিয়ে দেওয়া হয় তাহলে তারা মানুষ স্বাচ্ছন্দ্যে সেখান দিয়ে সহজভাবে রাস্তা অতিক্রম করতে পারে তিনি কয়েকদিন পর্যন্ত অবলোকন করতে লাগলেন দেখতে লাগলেন যে মানুষের খুবই কষ্ট হচ্ছে মানুষের কষ্ট দেখে মানুষের চলাচলের কষ্ট অবস্থা দেখে ওই আল্লাহ আল্লাহতালার নেককার বান্দা তিনি নিয়ত করলেন যে আমি যদি এই গাছটিকে যদি এই স্থান থেকে সরিয়ে দিই তাহলে মানুষের জন্য এটা কি হবে একটা উপকার হবে চলাচলের জন্য সহস্তর হবে ওই ব্যক্তি এ ভালো নিয়তের সাথে চলাচলের রাস্তা থেকে ওই গাছটিকে সরিয়ে দিলেন নিয়ত কি ছিল মানুষের উপকার পর উপকারিতার এই যজ্বা নিয়ে আগ্রহ নিয়ে তিনি ওই কাজটি করলেন যখন ওই গাছটিকে কেটে দেওয়া হলো মানুষের জন্য চলাচল করা একেবারে সহজ হয়ে গেল আল্লাহ তাবারক ওয়া তালা ওই ব্যক্তিকে এই কাজের কারণে তাকে কি নিয়ে আমত আল্লাহ তালা দান করলেন হাদিসে বাকের মধ্যে এসেছে যে আল্লাহ রব্বুল আলামিন এই আমলের কারণে এই উপকারিতার কারণে আল্লাহ তাবার কতলা ওই ব্যক্তির অতীতের সমস্ত গুণাকে মাফ করে দিয়েছে এই যে কাজটা কেমন ওনার যে কাজ যে কর্ম ওই কর্মটা হচ্ছে উপকারিতা মানুষের উপকার করা এটা এমন একটা বিষয় প্রিয়নী সাল্লাহ তালা সাল্লাম এসাদ ফরমান উপকার সাধন করা উত্তম ইবাদত এখানে শুধু ইবাদত বলা হয়নি উত্তম ইবাদত হচ্ছে উপকার সাধন করা মানুষ অনেক সময় আমাদের সমাজে উপকার পাওয়ার জন্য অর্থাৎ বিভিন্ন কারণে মানুষ সাহায্য চায় তার সাহায্যের প্রয়োজন হয় হয়তো অনেক সময় কেউ জবান থেকে বলতে পারে না আমাকে একটু সহযোগিতা করুন কিন্তু তার আক্ষেপ যে যদি মানুষ আমাকে এই মুহূর্তে সহযোগিতা করত আমি এখন এ বিপদের মাঝে হোক আর্থিকভাবে হোক বিভিন্ন মাধ্যমে হতে পারে যেটা আমাদের সমাজের মধ্যে আমরা দেখতে পাই মানুষ চাই আমি বড়ই কষ্টের মধ্যে বড়ই মুসিবতের মধ্যে হয়তো কেউ না কেউ আমার সাহায্যে এগিয়ে আসবে এই সাহায্যে এগিয়ে যাওয়া একটা কত বড়ো কল্যাণময় কত বড় বরকতময় কাজ আর যদি আমরা করি তাহলে আল্লাহ তালার পক্ষ থেকে আমরা কি নিয়ামত পাব আর আজকের আলোচনার বিষয় হচ্ছে তাই আশা করি আমরা অনুষ্ঠানের সঙ্গেই থাকবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া দিন শিকার আমাদের সৌভাগ্য হবে ইনশা আল্লাহ ওয়া জাল সাল্লু আলা الحবীব সললাহু তাআলা আলা মুহাম্মদ সললাহু তাআলা সাল্লাম সলাতাম ওয়া সালামান আলাইকে ইয়া রাসূলুল্লাহ

কর্ম পদ্ধতির কৌশল রয়েছে তার থেকেই আল্লাহ তাবারকালা দুনিয়ার জমিনের মধ্যে মানুষ প্রেরণ করার উদ্দেশ্য যেটা একমাত্র ইবাদত করা তো আল্লাহ তাবারক তালা মানুষদেরকে দুনিয়াতে পাঠিয়ে তাদের হেদায়তের জন্য যুগে যুগে পবিত্র আত্মার মহান ব্যক্তিদেরকে পাঠিয়েছেন যাদেরকে বলা হয় আম্বিয়া নবী নবিরাসুল তো তাদেরকে দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য যে দুনিয়ার মধ্যে যে মানুষ রয়েছে তাদের যাতে কল্যাণ সাধন করা যায় তাদের উপকার করা যায় তো এই উদ্দেশ্য নিয়ে তাদেরকে প্রেরণ করা তো আল্লাহ তাবারক আল্লাহ তাদেরকে শুধু প্রেরণ করেই ক্ষান্ত হন আল্লাহ তাআলা যে তারা প্রতিনিধি সেটা যাতে লোকেরা বুঝতে পারে এবং সে অনুযায়ী তাদের উপদেশ উপকার যেটা করে উপকার সাধন করে সেটা গ্রহণ করতে পারে সেজন্য আল্লাহ তাবার যুগে যুগে বিভিন্ন আসমানে কিতাবও পাঠিয়েছেন তারই ধারাবাহিকতায় শেষ নবী আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলিমা সাল্লামকে আল্লাহ তালা প্রেরণ করেছেন এবং প্রেরণ করে পূর্বের জামানার মধ্যে যত সহিফা এবং আসমানে কিতাব নাজিল করেছিলেন সকল কিতাবের মূল বিষয়বস্তুগুলো কোরআনুল কারিমের মধ্যে দিয়ে যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারিম দিয়ে আল্লাহ নবীকে পর পরোপকারের জন্য এবং মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছেন তো প্রিয়নবী সাল আলিহাল্লাম সেই কোরআনের আদর্শ নিয়েই প্রায় সাড়ে চোদ্দো শত বছর পূর্ব থেকে ইসলামের জয়যাত্রা শুরু করেছিলেন ইসলামের শুভযাত্রা শুরু করেছিলেন এবং ইসলাম এর মধ্যে যে মানুষ যাতে প্রবেশ করে নিজের কল্যাণও সাধন করতে পারে পাশাপাশি পরোপকারে উদ্বুদ্ধ হয় সেজন্য নবী সাল্লাহ আলি সচেষ্ট হয়েছিলেন আল্লাহ নবী সাল আলি সাল্লামের কাছে যে মানুষ যখন আসত তখন কেউ কখনও নিরাশ হতো না সে হোক পরিচিত অপরিচিত আর এই বিষয়টা আমরা দেখি যে বাস্তবিক পক্ষে পরিচিত যে ব্যক্তি রয়েছে তাদেরকে তো সবাই উপকার করতে চায় কিন্তু বর্তমানে আমাদের অপরিচিত যারা আছে তাদের প্রতি আমাদের এমন ভ্রুক্ষ থাকে না কিন্তু সেটা ইসলামের আদর্শ না প্রিয় নবী সাল সাল্লামের মোবারক বৈশিষ্ট্য ছিল ব্যক্তিটি যদি অপরিচিত হয় তো তার উপকার সাধন করা আমরা আমাদের প্রতিবেশীর উপকার করি আমাদের পরিবার উপকার করি নিজের যে উপকার সেটা ব্যতীত যত উপকার আছে সব পর উপকারের মধ্যেই অন্তর্ভুক্ত তো সাধারণত আমরা এগুলি করে থাকি কিন্তু আমাদের মুসলমান হিসাবে পৃথিবীর জমিনের যেখানেই একটা মুসলমান একটা মানুষ কষ্টে থাকবে তার উপকার সাধন করা এটি এক মুসলমানের দায়িত্ব তো নবী সাল আলী সালামের সময়ের একটি ঘটনা আমি বলবো যেটা যেই ঘটনার মধ্যে অনেকগুলো আমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে তো সেই ঘটনাটি কিছুটা এমন যে কোথাও মক্কা শরীফের মধ্যে এক বণিক এসেছিল যারা পূর্বে ব্যবসায়ী কাফেলা নিয়ে আসতো তাদেরকে বণিক বলা হতো তো তার নিকট থেকে ওই বণিক থেকে আবু জাহেল যে মক্কার অনেক বড় কাফের ছিল তো তিনি কি করলেন কিছু মাল ক্রয় করলেন কিন্তু তার অভ্যাস ছিল যে বণিক যারা আসে তাদেরকে ধোকা দিয়ে মাল ক্রয় করে পরে তাদেরকে ঠকানো টাকা না দেয়া গরিমসি করা তো বণিক অসহায় তো এই অবস্থার মধ্যে তিনি কি করলেন নিরুপায় হয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরতে লাগলেন যে আমাকে সাহায্য করবে কেউ সাহায্য করবে আমাকে উপকার করবে কিন্তু কেউ করলো না কিন্তু কাফেরদের চক্রান্ত খুবই মারাত্মক এক কাফের এক মসজিদের এক কোনায় বসা ছিল সে ডাক দিয়ে বলল তুমি অমুক ব্যক্তির কাছে যাও সে তোমাকে উপকার করবে তোমার সমস্যা দূর হবে তার কাছে বললে অথচ তার উদ্দেশ্য ছিল এটা যে সে যখনই যাবে আবু জাহেলের কাছে তখন আবু জাহেল তাকে প্রতারিত করবে তিরস্কার করবে তাকে অপমান করবে এবং সে তারা ওই কাফু খুশি হবে তাদের উদ্দেশ্য ছিল এটা কিন্তু আল্লাহ তাবারকা তাহলে পরোপকারের করার জন্য যারা অগ্রসর হয় তাদের আল্লাহ কিভাবে সাহায্য করে সেই বিষয়টা কাফেরদের জানা ছিল না তো সেই কাফেররা যে ব্যক্তির কাছে পাঠালো তিনি হলেন আমাদের প্রিয় নবী সাল্লাহ আলি সাল্লাম তখন ওই বনি গিয়ে বলল যে এমন এমন আমি কাপড় কিনেছি বা মাল বিক্রি করেছি কিন্তু সে টাকা দিচ্ছে না তো প্রিয় নবী সাল্লাহ আলি সাল্লামের জজবা দেখুন আজকে আমাদেরকে যদি কেউ পরোপকার কথা বলে আমরা বিভিন্ন প্রশ্ন ছুড়ে দিই আপনি কোথা থেকে এসেছেন ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আচ্ছা চিন্তা করি আমার অনেক আমার টাইম নেই বা অন্য কাজ বিভিন্ন কিন্তু প্রিয়নবীর সাল্লি সাল্লামের এই মুসাফিরের প্রতি এই বণিকের প্রতি এত দয়া হলো তিনি কি করলেন তাৎক্ষণিক উঠে গেলেন উঠে সেই আবু হেলের কাছ থেকে তার পাওনা আদের জন্য গেলেন তো আজাহেল ঘরের ভিতর ছিল জাহেল ভিতর থেকে জিজ্ঞাসা করলো প্রিয়নবীর সাল্লাহিসাল্লাম যখন তার গিয়ে বললেন যে কে দরজা খোলার জন্য তো আবু জাহেল বললো কে তো প্রিয়নবী সাল আলি সাল্লাম তখন উত্তর দিলেন আমি মোহাম্মদ আবু ঘর থেকে বের হলো পাক দেখে তার চেহারা মলিন হয়ে গেল সে জিজ্ঞাসা করল কি উদ্দেশ্যে এসেছেন। অসহায়দের সহায় দয়া ও করুণার আধার আমাদের প্রিয়নবী সাল বললেন তুমি তার পাওনা কেন দিচ্ছ না এখনই তার পাওনা দিয়ে দাও আবু জাহেল বলল এখনই দিয়ে দিচ্ছি এ বলে সে সোজা ভিতরে চলে গেল এবং টাকা নিয়ে মুসাফিরের হাতে সমর্পণ করে পুনরায় ভিতরে চলে গেল যারা এই ঘটনা দেখেছিল তারা পরবর্তীতে আবু জাহেলকে জিজ্ঞাসা করল হে আবু জাহেল তুমি আজব কাণ্ড ঘটিয়েছ বলো দেখি এরূপ কেন করলে অর্থাৎ তুমি তো তাকে অপমান করে তাড়িয়ে দিতে পারলে তাড়িয়ে দিতে পারতে কিন্তু তুমি তাকে তার কথা বলার সাথে সাথে তুমি পান প্রস্তুত করলে কারণ কি তখন আবু জাহেল বলল আমি ওই সময় আমার মধ্যে ছিলাম না আমার মধ্যে এমন ভয় সৃষ্টি হয়েছিল আমি যখন বাইরে এলাম তখন এক ভয়ানক দৃশ্য আমার চোখে ভেসে উঠল আমি দেখলাম একটি দানব আকৃতির উট আমার দিকে হা করে তাকিয়ে আছে এই অবস্থা দেখে আমি উঠকে দেখে ভয় পেলাম এবং উটের পরিস্থিতি এমন ছিল যে সে আমাকে এখনই পিষ্ট করে ফেলবে তা আমি এটা দেখে কি করলাম তার পাওনা আদায় করতে আর দেরি করলাম না পরিশোধ করলাম তো এই ঘটনা থেকে আমাদের জন্য অসংখ্য মাদানী ফুল যে একে তো প্রিয় নবী সাল আলীহাসাল্লাম যার কালিমাপুরে আমরা মুসলমান হয়েছি তার মোবারক বৈশিষ্ট্য ছিল যে পরিচিত হোক অপরিচিত হোক সকল মুসলমানের কল্যাণ সাধন করা পরের উপকার করা তো দ্বিতীয়ত যে পরের কল্যাণের ক্ষেত্রে যখন সুযোগ পাওয়া হয় তখন সেই সুযোগটাকে আদায় করে নেওয়া সে সুযোগটাকে কাজে লাগানো নাম্বার তিন যে পরোপকার করার জন্য নিজের যে অনেক অর্থ সম্পদ থাকতে হবে সেটা না শুধুমাত্র আল্লাহর উপর ভরসা এবং মনোবল থাকলে তখন সে পরোপকার করতে পারে আর পরোপকার যদি কোনো জালিমের বিরুদ্ধেও হয় তখন আল্লাহতালার পক্ষ থেকে যে সাহায্য আসে সেই সাহায্যর কারণে সে পরোপকার করতে জালিম বাদশাহ হোক যেই হোক না কেন এর মধ্যে সে আল্লাহ তালা তাকে বিজয় দান করে এখানে প্রিয় নবী সাল্লাসাল্লামের পর পরোপকারিতার প্র্যাকটিক্যাল দৃষ্টান্ত আমরা দেখতে পেলাম আল্লাহর হাবিব সাল্লাহ তালাক আলী বাসাল্লাম হাদিসে পাকের অসংখ্য জায়গায় উৎসাহিত করেছেন যাতে এই কাজ আমরা করি যেমন হাদিসে পাকের মধ্যে বা বিশেষে প্রিয় নবী সাল্লাহ তালাক আলী বাসাল্লাম ফরমান তোমাদের মধ্যে যাদের পক্ষে পর উপকারিতা করা সক্ষম যে সম্ভব সে যাতে করে উপকার করে এখানে হচ্ছে যে অনেকে কেউ অপারক থাকতে পারে অপারক কিন্তু সবাই তো আর অপারক না আল্লাহ রব যাকে এ তৌফিক দিয়েছেন ক্ষমতা দিয়েছেন ইচ্ছা শক্তি আল্লাহ তালা যাকে দিয়েছেন পর উপকার করার যে কোনো ক্ষেত্রে কোনো এক মানুষ সেই পেরেশানির মাধ্যমে এখন তাকে বুদ্ধি দিয়ে কিন্তু পরপরিক উপকারিতা করা যায় সহযোগিতা করা যায় কেউ এখন মুসিবতের মধ্যে হাতের মাধ্যমে তাকে উপকার করা যায় অর্থের মাধ্যমে উপকার করা যায় খাবারের মাধ্যমে উপকার করা যায় যে কোনো মাধ্যমে আল্লাহ তালা যাদেরকে আমাদেরকে তৌফিক দিয়েছেন যদি আমি এতটুকু ভাবি আজকে আমি কোনো মুসলমান উপকার করলাম অবশ্যই আল্লাহ তালা এর বিনিময়ে আল্লাহ তালা আমার উপকার করবেন ডিপ ধ্যান এই খেয়াল যদি আমাদের মাঝে থাকে যে আমি আল্লাহ তালার ওই দিন কঠিন হাসরের ময়দানে মহা বিপদের সময় আল্লাহ তালা আমাকে সাহায্য করবে জি যে আমাদের দিনের একটা অধিকাংশ সময় জি আমাদের এইভাবে চলে যায় যেটা আমরা আমরা নেকি অর্জন করতে পারি না কিন্তু আল্লাহ তালা সুখী আদায় সেই ক্ষেত্রে আমির আলোচনার জন্য যে তিনি আমাদেরকে প্রথম থেকে দিনের শুরু থেকে ভালোভাবে নিয়ত করার জন্য উৎসাহিত করেছে মানুষের একটা দিনের অধিকাংশ সময় ঘন্টা আট ঘন্টা দশ ঘণ্টা কর্মক্ষেত্রে তার অতিবাহিত হয় ঘর থেকে বের হয়ে সে যদি প্রথমে একটু নিয়ত করে যে আমি আজকে ইনশাল্লাহ পর উপকার করবো আমি ঘর থেকে বের হবো নবী সাল্লাহ প্রত্যেকটা সুন্দর আমল করার চেষ্টা করব তো এইভাবে যখন নিয়ত করবে কোনো মানুষ যদি প্যারেশনগ্রস্ত থাকে তাকে সাহায্য করবো আর্থিকভাবে হোক পরামর্শ দিয়ে হোক আপনি যেটা বললেন পরামর্শ দিয়ে হোক অর্থাৎ যেই কাজ হারাম না এবং যেই কাজে গুণা নেই এই দুইটা বিষয় ব্যতীত প্রত্যেকটা হালাল বস্তু দিয়ে মানুষ উপকার করতে পারে যেমন আমাদের দেখা যায় আমরা হাঁটার সময় অনেক সময় ওঠার সময় অনেকে মালামাল নিয়ে যাত্রী নিয়ে ওঠার সময় খুব কষ্ট হয় এটা আপনার আমাদের প্রত্যেকের অভিজ্ঞতা তো আমরা হয়তো অনেকে করেছে এই কাজটা দেখা যায় অনেক বৃদ্ধ লোক সে গাড়ি চালাচ্ছে তো মালামাল বহন করে সে অপেক্ষা আছে কেউ ধাক্কা দেওয়ার মতো আছে কিনা ঠিক আছে তো এই ক্ষেত্রে যে আপনার যে তাকে একটু উপকার করলেন তাকে তার এই বোঝাটাকে সহজ করে দিলেন তাকে পারাপার জন্য সাহায্য করলেন এটা অনেক বড় কিন্তু একটা স্বাভাবিক কাজ কিন্তু আমাদের ওই নিয়ত না থাকার কারণে বা আমরা এই ইচ্ছাটা পোষণ না করার কারণে দেখা যায় যে আমি না দিয়ে আরেকজন দিয়ে দিবে কিন্তু আমরা যদি ওই ধরনের নিয়ত করি তাহলে দেখা যায় যে রাস্তার মধ্যে আমাদের অনেক সাধিত হয় আর আপনি যে প্রথম যে কথা বললেন হাদিসে পাক যে রাস্তার মধ্যে কোনো কিছু পড়ে থাকলে সেটা তো এখন তো বর্তমানে দেখা যায় যে রাস্তার মধ্যে অনেক কষ্টদায়ক বস্তু বেশি পড়ে থাকে ওই হাদিসে পাকের উপর আমল করার জন্য এখন আমাদের বেশি সুযোগ ও তো এক একটা ঘটনা আমরা শুনছি তো কিন্তু এখন আমাদের প্রতিদিন শত শত এমন উপকার করা আর এমন পরোপকার করা কিন্তু সুবিধা হয় আমল করার তফি দান করেন মাসাল্লাহ খুব সুন্দর মাদানি ফুল আজকের বিষয় নিয়ে আমরা শ্রবণ করছি মনোয়ার ভাই থেকে ইমরান ভাই অনেক সুন্দর মাদানি ফুল দিলেন দর্শকের কল এস এম এস নেওয়া দরকার এর আগে জুনায়দ ভাই থেকে নাচ শুনি ইনশাল্লাহ অনেক সময় হয়ে গিয়েছে নাচ শুনে না দর্শক এরপর ইনশাল্লাহ কল এস এম এস নিব আর তুষার ভাই থেকে ইনশাল্লাহ মাদানি ফুল শ্রবণ করবে সিদিনে বা সেদিন সে বেশ কে বাহারা আমি ম দিনাই যাবো সেদিন তিরিশ বে কে বাহারামী ম দিনাই যাব সেদিন তিসি বে কে বা क्षण भी देर सरदार नी देर शरदार आ रहमतयालम मदीनार बद शक्सन बी देर शरदार ही देर शरदार रहमतलम मदीनार बद शक्सन হে বাহারামি মোদিন যাব করতে রো সরদার করতে রো সারদিদারামি মোদিন যাব যখন ডগি বিষয় কাহরামি মোদিন যাব যখন ডাকি

সেই দিন আশবে হেক পার দিন আসবে কে বাহারামি মোদিন যাব ওরতে

দর্শকের কিছু এস এম এস কল নেই তুষার ভাই আপনার কাছে আসবো এক ইসলামী বোন চট্টগ্রাম থেকে আমাদেরকে এস এম করলেন তিনি লেখলেন যে এটা যদি মাদানি চ্যানেলের নাম্বার হয় আর আপনাদের কাছে আমার এস এম এস পৌঁছায় তবে অনুষ্ঠান থেকে আমাকে একটি নাতের শুনিয়ে দিন ইনশাল্লাহ সঙ্গেই থাকুন আর আপনার এস এম এস আমাদের কাছে পৌঁছেছি আমরা পরে নিয়েছি আর একজন আমাদেরকে নাজিরপুর থেকে এস এম এস করেছেন সবাইকে ধন্যবাদ দিয়েছেন আর সুক্রিয়া আদায় করেছেন যে আপনারা সবাই আমাদেরকে এত সুন্দর অনুষ্ঠান দিয়েছেন আর এক ইসলামী ভাই আমাদেরকে নাটোর থেকে নাটোর থেকে এস এম এস করলেন যে এই চ্যানেলের নাম কি। আপনি একটু সুন্দর করে তাকান আপনার টিভি স্ক্রিনের দিকে লেখা আছে দেখেন মাদানি চ্যানেল বাংলা এই চ্যানেলের নাম হয়েছে মাদানী চ্যানেল বাংলা হয়তো হয়তো বা আপনি আজকেই এখনই প্রথম দেখলেন যে একটা চ্যানেল এমন ধর্মীয় চ্যানেল তো আজকে নতুন দেখছেন কিন্তু অনেক পুরান চ্যানেল অনেক আগের চ্যানেল আর দেখেন আবার স্ক্রিনে লেখা আছে মাদানি চ্যানেল বাংলা আপনি নিজে সময় দেখুন আপনার ঘরের মানুষকে দেখান আশেপাশে সবাইকে নেকির দাওয়াত দেন যে সুসংবাদ আপনাদের জন্য আমাদের এলাকায় নতুন একটি চ্যানেল এসেছে

প্রিয় মদিনা দূরে এটাই শুনতে চেয়েছেন পরবর্তী কল আমার নাম সোহাগ আমি গাজীপুর থেকে বলতেছি কখন একটা গজল শোনান একটা গজল শোনাবো আপনাকে আশায় থাকুন আর সঙ্গেই থাকুন পরবর্তী কল নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদ বিলাল তোমাকে একটি নাচ শুনে দিন বিলাল ভাই নারায়ণগঞ্জ থেকে কি নাচ শুনবেন আপনি নাচ তো অনেক আছে আচ্ছা যাই হোক কোন নির্ধারিত নাচ আপনি বলেননি জুনাইদ ভাই যেটা খুশি শুনাই দেবেন তবে আজিম খান ভাই যেটা শুনতে চেয়েছেন প্রিয় মদিনা দূরে এটা শুনিয়ে দিন কিছু মাদানি ফুল নেই এরপর ইনশাল্লাহ আসবো আপনার কাছে নাচ শুনতে জি হোসেন ভাই রহমত প্রভাত আজকের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইসলামের যে সৌন্দর্যতা ইসলামের যে বিশেষ গুণ রয়েছে তার মধ্যে একটি বিশেষ হচ্ছে পরোপকারী জি তো এই বিষয়টাকে দুটো ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে দিনই পরোপকারী একটা হচ্ছে দুনিয়ার পরোপকারী তো আল্লাহ তালার নৈকট্য পাওয়ার জন্য এই পরোপকারিতা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহ সুবাহ তালা কোরআনুল কারিমের মধ্যে লাইরশাদ ফরমান যে আয়তের খোলাসা যে নিশ্চয়ই আল্লাহ তালা পরায়ণতা সদাচরণ এবং আত্মীয় স্বজনকে দান করার আদেশ দেন এবং তিনি অশ্লীলতা অসঙ্গতা এবং খারাপ কাজ থেকে নিষেধ করেন লাতালা এই আয়তার মাধ্যমে আমাদেরকে যে সদাচারণ আত্মীয় স্বজনকে দান করা অর্থাৎ টোটাল সামারিটা হচ্ছে পরপয়কারিতা উপকার করা মানুষকে এই আয়তের মাধ্যমে এই বিষয়টা তুলে আসে এরপর হাদিসে মোবারকার মধ্যে অসংখ্য হাদিসে মোবারকা অকেয়া রয়েছে যেখানে আল্লাহ রাসুল সাল সাল্লামের মাধ্যমে আমরা দেখতে পাই যে কি কী রকমভাবে আল্লাহ রাসুল সুল্লাহ সাল্লাম যে উপকার সাধন করেছেন শুধু কি মুসলমানদের জন্য না পুরো সৃষ্টির জন্য বলা হয়েছে আল্লাহ তালার সমগ্র সৃষ্টি আল্লাহ তালার কাছে পরিবার তুল্য পুরো সৃষ্টিটা আল্লাহতালাকে কাছে একটা পরিবারের নেয় আল্লাহ সবানহতালার এই সৃষ্টিকে আল্লাহ তালা এত সুন্দরভাবে সাজিয়েছেন আর সাজিয়েছেন আমার প্রিয় নবী রাসুল আরবি সব আল্লাহ তালা আলী মাধ্যমে তো এই উপকার সাধন করা এটা এতটাই কল্যাণ যেটার মাধ্যমে দুনিয়াবীও কল্যাণ হয় আখেরাতেরও হাতেরও কল্যাণ হয় আমাদের আকা আলী হুসালাতাম মানুষের উপকার করতে পারলে তিনি খুব খুশি হতেন খুব আনন্দ পেতেন অপরের দুঃখে তিনি দুঃখিত হতেন তিনি নিজে না খেয়ে অন্যকে খাওয়াতেন এই শিক্ষা আমাদের প্রিয় প্রিয়নবী সাল্লাম তিনি দিয়েছেন সাহাবাই কেরাম আহলে বাই সাহাবাই কেরাম আলি হিমুর আউলিয়া কেরাম সকলেই এই শিক্ষাকে নিজের মধ্যে প্রয়োগ করেছেন এর মাধ্যমে কি হয়েছে আলহামদুলিল্লাহ ইসলামের উন্নতি সাধন হয়েছে তো হাদিসে মোবারকার মধ্যে রয়েছে আল্লাহ রাসুল এরশাদ ফরমান যে ব্যক্তি মানুষের সঙ্গে সদয় ব্যবহার এবং দয়া করে না আল্লাহ তালাও তার সঙ্গে সদয় ব্যবহার ও দয়া করবে না আল্লাহ এবং অন্য হাদিসে এসেছে যে আমার উন্মতের বহু লোক নামাজ ও রোজার আদিক্যের কারণে জান্নাতে যাবে না বরং আল্লাহ তালা তাদের অন্তরের পরিশুদ্ধতা আন্তরিকতা দানশীলতা ও সব মুসলমানের প্রতি দয়াদ্য হওয়ার কারণে তাদের প্রতি করুণা করবেন এবং তাদেরকে জান্নাতে প্রেরণ করবেন মানুষের প্রতি অর্থাৎ আমরা বিভিন্ন শব্দ আমরা ইউজ করে থাকি পরোপকারিতা বলেন উপকার সাধন বলেন অথবা দয়া যে হাদিসে পাক আপনার শেখা তেরিকা তামির আলসুন দামাত বারাকাত মালিয়ার একটি রিসালা ক্ষমাও মার্জনা আর ফজিল সেখানে হাদিসে দয়া কর দয়া করা দয়া করা হবে দয়া করো আমরা আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করবো সেটা মানুষ হতে পারে অথবা আল্লাহর আল্লাহ তাবার কথা সৃষ্টির কোনো পশু পাখি হতে পারে আল্লাহ তালার সৃষ্টির প্রতি আমি দয়া করলাম মানুষের প্রতি আমি দয়া করলাম তাহলে আমাদের প্রতি দয়া করবে কে আল্লাহ দয়া করো দয়া করা হবে কোন একজন মানুষ তার জব দরকার চাকরি দরকার আপনি চাইলে আপনার একটু দয়া অথবা আপনার একটু সহযোগিতায় তার চাকরি হয়ে যাবে তার ফ্যামিলির মধ্যে সচ্ছলতা চলে আসবে ফ্যামিলির অভাব দূর হয়ে যাবে আপনার দ্বারা সম্ভব তখন আপনার উচিত সেই কাজটা করা কোন একজন মানুষ এই মুহূর্তে যে এমন অসুস্থতার মধ্যে তার পাশে কেউ নেই অনেক সময় হয়ে থাকে আপনার মেডিকেলের মধ্যে পাবেন আপনাদের সমাজের মহল্লার মধ্যে আপনি পাবেন সে চাচ্ছে যে কেউ একটু আমাকে একটু সহযোগিতা করবে আমার মাথা একটু ফানি দিয়ে দিবে অথবা আমার জন্য একটু ওষুধ নিয়ে আসবে আল্লাহ তালা আপনাকে তৌফিক দিয়েছে আপনি তাকে একটু তার পাশে গিয়ে একটু অবস্থান করুন অসুস্থতার ক্ষেত্রে হোক চাকরির ক্ষেত্রে হোক অথবা কোনো একজন মানুষ সে পারিবারিকভাবে ঘরের মধ্যে ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে পেরেশানিতে আছে। আপনি ওই মহল্লার এমন একজন ব্যক্তি আপনার দ্বারা ওই ফ্যামিলির একটা সমাধান আসতে পারে আপনার দ্বারা সমাধান আসতে পারে ও হয়তো ওই জ্ঞান ওই বুদ্ধি আল্লাহ তালা আপনাকে দিয়েছে আপনি সেই ফ্যামিলির মেম্বারদেরকে বসিয়ে তাদের মধ্যে যে একটা সমঝোতা করিয়ে সেখানে একটা শান্তি পরিবেশ তৈরি করা আপনি চাইলে পারেন তখন আমার আপনার উচিত এই কাজটা করা আমি যদি দর্শক শ্রোতা যদি উদাহরণ দিই তাহলে অসংখ্য উদাহরণ এমন এক স্থানে সে দণ্ডমান সে মুসিবতগ্রস্ত সে চাচ্ছে যে এই মুহূর্তে আমাকে কেউ না কেউ আমাকে বাঁচাবে মানে তাকে কোনো পশু পাখির আক্রমণ হিংস্র মানুষের আক্রমণ হতে পারে অনেক সময় হয়ে যায় সে এক মজলুম অসহায় সে সাহায্য চাচ্ছে কিন্তু বড় আফসোস বড়ই আফসোসের বিষয় যে আজকে আমরা যে সাহায্য করবো তো দূর কথা আজকে আমরা মানুষ যখন মুসিবতে পড়ে তখন আমরা সে মুসিবতকে আমরা তামাশা হিসাবে আমরা গ্রহণ করি মজাক হিসাবে আমরা গ্রহণ করি এমন না হয় কালকে সে মুসিবত আপনার উপর আসতে পারে একটু একটু ভেবে দেখুন অনেক সময় অনেক দৃশ্য আমরা দেখে থাকি অনেক সিনারি আমরা দেখে থাকি আফসোস লাগে মনে অনেক কষ্ট লাগে এত কষ্ট এত এত মুসিবতের মধ্যে ওই আল্লাহর বান্দা আর আমরা সে মুসিবত কে নিলাম তামাশা এমন এমন যাতে না হয় যে সে মুসিবত কালকে আপনার উপর চলে আসবে আপনি আজকে সাহায্য করেন নাই কালকে আপনার সাহায্যে কেউ আসবে না আজকে আমরা আজকে সাহায্য করি আজকে মানুষের প্রতি আমরা এগিয়ে আসি ইনশাআল্লাহ আল্লাহ আজ কাল এই মুসিবত যদি আপনার উপর আসে আপনাকে সাহায্য করার জন্য অনেক মানুষ ইমেন ভাই যে শুধু যে মানুষকে সাহায্য করে আপনি পূর্বেই বললেন শুধু মানুষ না সৃষ্টির প্রতিটা বস্তুকে যে যে একটা মসুর ঘটনা এরকম রয়েছে আদিশে মহাবারতের মধ্যে যে একদিন এক দেবিচারিণী মহিলা যে তিনি তার কর্ম থেকে যখন ফিরতে ছিল তখন তিনি দেখতে পেলেন যে একটা কুকুর পিপাসক্ত কুকুর সে মাটির মধ্যে গড়াগলি খাচ্ছে তো কুয়োর পাশে সে গড়াগলি খাচ্ছে পিপাস্য হয়ে মরার মতো অবস্থা তো সেই ব্যবসায়ী মহিলার মধ্যে দয়া জাগলো যে এই কুকুরকে আমি সাহায্য করি পানি দিয়ে সাহায্য করি তো কূপের মধ্যে পানি ছিল এত গভীরতা যে কিছুর মাধ্যমে যে আনবে সেটাও কোনো উপকরণ ছিল না তো সেই মহিলা তার নিজের পানি উঠিয়ে এই কুকুরটাকে খাওয়ায় আর আল্লাহ তালার দরবারে এই কাজটাই এত পছন্দনীয় হয় যে ওই ব্যবচারিনী মহিলা যত গুণা ছিল আল্লাহ তালা তার জীবনের আল্লাহ তালা সকল গুণাকে মাফ করে আল্লাহ তালা তাকে ক্ষমা প্রদর্শন করে দেন ওই তখন তার কিতাবের মধ্যে এসেছে এটাও বোখারি শরীফের আওয়াতের মধ্যে এই ঘটনা জি আল্লাহ তাবার কতালা তখনকার নবীর কাছে ওহি পাঠালেন আপনি গিয়ে মহিলাকে বলে দিন যে আল্লাহ তালা তোমার এই কর্মকে এই কাজের উপর এত খুশি হয়েছে আল্লাহ তালা তোমার অতীতে সমস্ত গুণাকি আচ্ছা ভাজিভাবে কাজটা কেমন এখানে দেখেন যে কেউ পিপড়ার প্রতি দয়া করে করে পেয়েছে আল্লাহ আল্লাহ কেউ মশার প্রতি কেউ মাছির প্রতি কেউ বিড়ালের প্রতি এই বিষয়গুলো যখন আমরা আমাদের সামনে ধরবো তখন দেখবো যে আল্লাহ দয়াটা কেমন কেমন যদি যদি একটা ফিফটার প্রতি দয়া করলে যদি আল্লাহ দয়া পাওয়া যায় দয়া তাহলে মানুষের প্রতি যে দয়া করা হয় তাহলে কিরকম আর আমরা কি এটাকে তুচ্ছ যে মনে করবো এই পিপড়া সৃষ্টি আল্লাহ কেন করেছে এটা আল্লাহ ভালো জানে তো এই জন্য আমাদের উচিত যে প্রত্যেকটা জিনিসের প্রতি দয়া প্রদর্শন করা আর দেখেন যে বুখারি শরীরের মধ্যে আরও অনেক হাদিসে পাক এরকম আছে অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে আছে প্রিয়নবী সাল আলু ইসলাম পূর্বে জামানার ঘটনাগুলি বলেও সাহাবাই ইকরামদেরকে পর উপকারের জন্য উৎসাহিত করতেন এই জন্য অনেক ঘটনা এসেছে একটি হাদিসে পাক রয়েছে যেটা আপনার মো জামুল কবির কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে খুবই চমৎকার প্রিয় নবীর সাল্লাই আলু ইসলাম সাহাবাই ইকরামদেরকে এই হাদিসে পাকটি বর্ণনা করে তাদেরকে পরোপকারের জন্য উৎসাহিত করেছেন হাদিস নং হলো দুই হাজার নয়শো ছয় এতে সাল্লাহ সাল্লাইসাল্লাম এরশাদ করেন যেটা বর্ণনা করেছেন আনাস সৈদিন আলিক রাজু তিনি বলেন দুই ব্যক্তি মরুভূমি দিয়ে যাচ্ছেন তো আমাদের তো সাধারণত বাংলাদেশে ওই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয় না আমরা রাস্তাঘাটে যাই যে কোনো জায়গায় হয়তোবা পরিস্থিতি পানি বলেন বা খাবার দাবার এগুলি পেয়ে যায় লং জার্নি হলে অনেক সময় দেখা যায় একটু প্রবলেম হয় তাও ওখানে বিরতির ব্যবস্থা আছে কিন্তু এখনকার মরুভূমি আর পূর্বের মরুভূমি পার্থক্য আছে এখন তো বিভিন্ন জায়গার মধ্যে অনেক আধুনিক সুযোগ সুবিধা বিদ্যমান কিন্তু পূর্বের জামানার মধ্যে অনেক কষ্ট ছিল তো মাসের পর মাস সফর করতে হতো এবং তাদের যে প্রয়োজনীয় প্রয়োজনের চাহিদাপূর্ণ যে বিষয়গুলো ছিল সেগুলি ফুরিয়ে যেত তো ওই সময় দুই ব্যক্তি সফর করার সময় তাদের মধ্যে একজন ছিল গুনাগার একজন ছিল আবিদ নেক বান্দাদের একটি মোবারক বৈশিষ্ট্য হলো তারা যতই নিজে কষ্ট পাক না কেন বা নিজের অভাব অনটন থাক থাক না কেন তারা অন্যের কাছে সহজে বলে না তারা মানুষ কাছ থেকে প্রশ্ন করা থেকে বাঁচে এবং চাওয়া থেকে বাঁচে এটা একটা ন্যাকবান্দাদের বৈশিষ্ট্য কিন্তু প্রয়োজনে চাওয়া এটা খারাপ না হ্যাঁ ওইটাও শরীয়তের মধ্যে অনুমতি রয়েছে তো ওই আবিদ ব্যক্তি পিপাসার কারণে সে জমিনের মধ্যে পড়ে গেল তার অবস্থা এমন হলো যে সে এখন পানি যদি না পায় তো তার বাঁচা খুবই অসম্ভব তো এই বিষয়টা দেখলো গুণাগার ব্যক্তি তো ব্যক্তি যখন দেখলো তখন তিনি চিন্তা করলো আমার কাছে পানি থাকা সত্ত্বেও যদি এই নেকবান্ধা মারা যায় তবে আল্লাহ তাগালার পক্ষ থেকে আমি কখনো মঙ্গল পাওয়ার অধিকারী হব না আর যদি

তার বিশ্বাসটা কত মজবুত যে যে কোনো ভাবে হোক আমি ক্ষতিগ্রস্ত হই কিন্তু আল্লাহ নেকবান্ধাদের সাথে সম্পর্ক রাখা আল্লাহ নেকবান্ধাদের উপকার করা এটা আমার নাজাদের উচিল হতে পারে তখন তিনি কি করলেন অবশেষে আল্লাহ তাল এখন ভরসা কোন দিকে আসলো আল্লাহ যে আল্লাহ তালা আমার পানির মুখাপি আল্লাহ তালা চাইলে তাকে মুহূর্তের মধ্যে দিতে পারে দিতে পারে তখন তিনি কি করলেন যে আল্লাহ তালার উপর ভরসা করে ওই আবিদ ব্যক্তিকে সাহায্য করার উদ্দেশ্যে তিনি ইচ্ছা পোষণ করলেন কিছু পানি তার উপর ছিটিয়ে দিলেন অবশিষ্ট পানি তাকে পান করে দিলেন এতে তিনি দাঁড়িয়ে গেলেন ওই আবিদ ব্যক্তি দাঁড়িয়ে গেলেন এবং উভয়ে মরুভূমি অতিক্রম করে নিলেন গুণাগারে হিসাব নেয়ার পর জাহান্নামের নামের হুকুম শুনানো হবে এবার পিয়া নবী সালাম এই ঘটনাকে বলছেন যে কেমন দিন এখন কি হবে এটা আমাদের জন্য অনেক বড় শিক্ষণীয় বিষয় এবং সুক্রিয়াদের সাথে আমাদের পর উপকারের জন্য এগিয়ে আসা উচিত তখন তিনি বলল যে গুনাগারের হিসাব নেওয়ার পর জাহান নামের হুকুম শুনানো হবে তাকে নিয়ে যাবেন ওই মুহূর্তে তার দৃষ্টি ওই নেক উপর পড়বে সে বলবে হে তুমি কি আমাকে চিনতে পেরেছো তখন ওই আবির নেককার ব্যক্তি বলবে তুমি কে বলবে আমি ওই ব্যক্তি যে মরুভূমিতে তোমার প্রাণ রক্ষা করেছিলাম তখন সে বলবে হ্যাঁ চিনতে পেরেছি তখন ওই ন্যাক বান্দা আল্লাহর ফেরিস্তাদেরকে বলবে থামুন তখন ফেরিস্তারা থেমে যাবে অতপর আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করবে আরজ করবে হে আল্লাহ তুমি তুমি জানো এ ব্যক্তি আমার উপর কি এহসান দয়া করেছে কিভাবে সে আমার প্রাণ রক্ষা করেছিল হে আল্লাহ এর ব্যাপারটা আমার উপর তুমি ছেড়ে দাও ওই ব্যক্তি বলবেন তখন আল্লাহ তাল্লাহ ইসাদ করবেন একে তোমার উপর সাপোর্ট করে দিলাম অত তোমার দায়িত্বটাকে তাকে দিয়ে দিলাম অতপর ওই নেক বান্দা আসবে এবং আপন ভাইয়ের হাত ধরে জান্নাতে নিয়ে যাবে এখন চিন্তা করুন যে উপকার পুঁটি করে টাকা দিয়ে উপকার কি বিল্ডিং প্রাসাদ বানিয়ে দিয়ে উপকার কি বিশাল ফ্ল্যাট কিনে দিয়ে সামান্য পানি যে একটু পানি ছিটিয়ে দিলো পানি পান করে দিলো এর মাধ্যমে আল্লাহ তালা তাকে জীবন দান করলো তো এই উপকারটা কে আমাদের দিন কি হয়ে আমাদের জন্য আমাদের জি এখানে আমাদের সমাজে মেজরিটি তো আমরা পরোপকারিতা থেকে আমরা দূরে দূরে যারাই আমরা মানুষের উপকার করার জন্য আমরা অগ্রসর হই এখানে কিন্তু শয়তান একটা বড় ধোঁকা এখানে একটা স্বার্থের নিয়ত থাকে ব্যক্তিগত फायदा না এখানে বিষয়টা কি এখানে শয়তান এরভাবে ধোঁকা দিবে যে জানবাদব ভরসা জি জানবাদব আগে আমাকে বাঁচাতে হবে আসলে এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলার উপর যে ভরসা করা যে কাল কিয়ামতের ময়দান দেখুন দুনিয়ার মুসিবত কিয়ামতের হাশরের ময়দানে যে মুসিবতগুলা যে پریশানিগুলা এই ওই পেরেশানিকে যদি আমরা স্মরণ করি দুনিয়ার মুসিবত কোনো মুসিবতেই না দর্শক শ্রোতা রিয়াজহীন কিতাবের মধ্যে একটি হাদিসে মোবারকা এমন অনেকটা এমন এই হাদিস মোবারকা সার্মম্য কেয়ামতের ময়দানে আল্লাহ তাবারকলা কিছু মানুষকে উদ্দেশ্য করে বলবে যে আমি তোমাদের কাছে আহার চেয়েছিলাম কিন্তু তোমরা আমাকে দাও নাই

যে তোমার কাছে আমার বান্দারা প্রার্থনা করেছে চেয়েছে খাওয়ার চেয়েছে পানি চেয়েছে কিন্তু তোমার কাছে থাকার শর্তেও তুমি কি করো নাই সাহায্য করো নাই আবারও বলবো দর্শক শ্রোতা আমরা আমাদের সমাজে আমাদের এলাকায় আমাদের দেশে আজকে অসংখ্য মানুষ অসহায়ত পেরেশান মুসিবতগ্রস্ত আল্লাহ তাবারক পাতাল আমাদেরকে তৌফিক দিয়েছেন আমরা তাদেরকে আমাদের সাধ্য অনুযায়ী আমরা তাদেরকে সহযোগিতা করি ভাই এটা হচ্ছে আমরা দেখতেছি আলহামদুলিল্লাহ মানুষ এই এই বিষয়টা কিন্তু এটা এটাকে আবার একটা কিছু লোক এটাকে সুযোগ নিয়ে যারা সামর্থ্য রাখে কিন্তু আফসোসের বিষয় হচ্ছে যখন দেখে যে পরোপকারিতা এটা সমাজের মধ্যে মাসাল্লাহ মানুষ করতেছে তখন কিছু লোক এটাকে ফায়দা নিয়ে এটা করতে যায় হ্যাঁ এটা আদায় করে নেয় মানুষের কাছ থেকে না এখানে তো তো পাওয়া যায় উপকার হবে এখানে গেলে সাহায্য পাওয়া যাবে কিন্তু সে সামর্থবান আছে তারপর কি সে আদায় করে নেয় যেমন আমরা দেখি যে সে ভিক্ষুকের যোগ্য না রাখে না সে তাকে ভিক্ষুক বলা যাবে না কিন্তু সে মানুষের কাছে হাত সে জাকাতের তার উপরে প্রাপ্য না কিন্তু সে জাকাত মানুষ থেকে আদায় করে নিচ্ছে হ্যাঁ তো এই যে বিষয়গুলো তখন আমরা সাধারণ মানুষ কি হয়ে যায় তখন একটু হতবুদ্ধিটা খেয়ে যায় যে আমি তাকে কি সাহায্য করব না তাকে কেন সাহায্য করব হ্যাঁ তখন কি হয় আবার এটা এটাকে আবার আম করে দেয় না আমি কাউকে সাহায্য এখন তো বাজ হয়ে গেছে সব কিছু এটা এই চিন্তা করতে শয়তানের এই ধোকাতে গিয়ে আবার কি করে সে আবার পর বন্ধ করে দেয় হ্যাঁ এটা এই জেহেনটা এটা থাকতে হবে যে আমার নিয়ত যে আমার নিয়ত ঠিক থাকতে হবে আমি যে আমাকে ধোকা দিল এটা আল্লাহ তালা তার বিচার করে নিবে আল্লাহ তালা কিন্তু আমি কোন নিয়তে তাকে সাহায্য করলাম এটা তো আল্লাহ তালা দেখবি যে আমরা টিকটকে হাদিস মোবাকে শুনলাম আল্লাহ দেখবি অন্তরের পরিশুদ্ধতা যে আমি কোন নিয়তকে তাকে সাহায্য করলাম এটি আমাদের দেখার বিষয় যে আমি যখন সাহায্য করব উপকার করব কারো উপকার সাধন করব তখন আমি আল্লাহ তালার দরবারে ভালো ভালো নিয়োগ করবো যেটা আমাদের মনার বললো যে নিয়োগ থাকতে হবে আজকে অনেক সংগঠন আছে সোশ্যাল সার্ভিস যেটাকে বলে হ্যাঁ যারা যারা সমাজের উপকার করে একত্রিত হয়ে ইয়াং জেনারেশন তো এরা এরকম নিয়ত থাকে যে আমরা সোশ্যাল মিডiate এটাকে প্রচার করব হ্যাঁ সোশ্যাল মিডিয়েকে এটাকে আমরা দেখাবো হ্যাঁ তো এটা নিয়ে আমাদের মাদিনি চ্যানেলের মধ্যে একটা ডকুমেন্টারি এসেছিল একটা বাদশা মাদিনি মুমি নিয়ে খুব সুন্দর এটা অনেক জনপ্রিয়তা পেয়েছে আলহামদুলিল্লাহ দেখেছি আমি এখনো চলে এটা 마শাআল্লাহ তো এই যে নিয়তটা আমরা উপকার করতেছি হ্যাঁ সোশ্যাল মিডিয়ে কেন করতেছি উদ্দেশ্য কি আমাদের উদ্দেশ্য কি দেখেন উদ্দেশ্য তো একটাই থাকবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন এখানে যদি আমি লোক দেখানোর কাজ করি তাহলে এটা তো হবে না যে আমি এখন ওই যে মনোর বলে একটা গাড়ি বিদ্যলক লোক উঠাতে পারতেছে না তাহলে আমি চিন্তা করবো যে না আমাকে যদি মানুষ বাহবা দেয় তাহলে আমি গাড়িটা ধাক্কা দিই একটু হ্যাঁ মানুষ আমাকে দেখুক মানুষ আমাকে বাহবা দিবে আসলে সব ব্যক্তির মধ্যেই কিন্তু আবার এটা নাই কি মানুষ দেখুক কিছু মানুষ আছে তাদের মধ্যে দিনে ইসলামের জ্ঞান নেই আবার মানুষ দেখুক এই আশায় কাজটা করলাম এটার যে ক্ষতি রয়েছে এটাও তার মধ্যে সেই জ্ঞানটা নেই এই বিষয়টা জানা নেই না থাকার কারণে অনেক সময় এই রকমের হয় আপনার অন্তরে এরকমের কোনো চিন্তা ভাবনা আসে যে আমি কাজটা করছি মানুষ দেখুক দেখলে হয়তো আমাকে বলবে বা বলবে বা নামাজি বলবে হাজি বলবে গাজী বলবে যাই বলবে এরকম যদি নিয়োগ চলে আসে তো সাথে সাথে আপনার নিয়োগকে আপনি চেঞ্জ করে নেন একটু অপেক্ষা করুন কাজটা থামিয়ে দিন এরপর নিজেকে নিজে পরিবর্তন করুন এই নিয়োগটা চেঞ্জ করুন এরপরে আপনি ওই কাজটা করুন আল্লাহ সন্তুষ্টির জন্য ভালো ভালো নিয়ত সহকারে হয়তো যদি আমরা কাজ করার পূর্বে ভালো একটু নিয়ত করতে পারি ইনশাল্লাহ আল্লাহ চায় নিয়তের বর আমার অন্তর থেকে ওই সকল চিন্তা ভাবনা দূর হয়ে যাবে আর স্বভাবের চিন্তা আমার অন্তরে চলে আসবে আমি কাউকে এক টাকা দিয়ে হেল্প করলাম তো একটা টাকাই যখন আমি দিব তো এটার পিছনে আমি ভালো নিয়ত করি যখন ভালো নিয়ত করব পর উপকারীর ব্যাপারে স্বভাবের নিয়তে আল্লাহ তালা সন্তুষ্টির জন্য তখন এই দেওয়াটা স্বভাব হবে আর ওই ব্যক্তিকে দিয়ে সেও উপকার সাধন করবে এটা থেকে অনেক সময় দেখা যায় আমরা যে এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনলাম দর্শক শ্রোতা বড় বড় বিষয়গুলো আপনি কাউকে এক লক্ষ টাকা দিয়ে সহযোগিতা করেছেন কর যে হাঁচানা দিয়েছেন আজ না হয় কাল সে আপনাকে ফিরিয়ে দিবে এই যে এক লক্ষ টাকা দিয়ে উপকার করার পরে যে তার অন্তরে আপনি যে জায়গা করেছেন তার চেয়ে আমি তো মনে করবো তার চেয়ে শতগুণ বেশি আপনি এর চেয়ে ছোট কাজ করে তার অন্তরে জায়গা করতে পারেন সেটা হলো কি কোনো ব্যক্তি রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে সে এমার্জেন্সিভাবে বাসায় কথা বলতে হবে তার সাথে মোবাইল নেই বা হারিয়ে গিয়েছে যখন আপনার হাতে মোবাইল আছে সে বলল ভাই আপনার মোবাইলটা একটু দেন আমি বাসা ইমার্জেন্সি এক মিনিট কথা বলবো এই বিপদের সময় যখন আপনি এক মিনিট কথা বলার জন্য তার মোবাইলটা দিবেন ওই এক লক্ষ টাকা দিয়ে সহযোগিতা করার চাইতে এই কাজটার মধ্যে সে আপনার প্রতি বেশি সন্তুষ্ট হয়ে যায় কেননা আমার এখন খুবই প্রয়োজন ছিল খুবই প্রয়োজন ছিল যেমন হুজুর আকরম সাল্লাহ তাইল আলহি সাল্লামের হাদিস মোবারকা সাহাব একরাম আলহিম রিদুয়ান যখন ইসলামের পথে দান করতেন কেউ দান করতেন তার সম্পদের অর্ধেক আর কোন সাহাবি দান করতেন মানে ওই তুলনায় শত টাকা হবে হাজার টাকা হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাহার আলী সাল্লাম এরশাদ করেন যে এই দানটাই আল্লাহ তালার দরবার সবচেয়ে প্রিয় তার কারণ তার কাছে আসেই শত টাকা আর সে দানও করেছে আল্লাহ রাস্তায় শত টাকা আর যার কাছে আছে কুড়ি টাকা সেখান থেকে সে এক লাখ দান করেছে এটা বিষয় না বিষয় হলো তার অন্তর তার বিষয়টা তার অন্তর থেকে যেটা আসছে সেটাই আল্লাহ তালার দরবারে বেশি পছন্দ নিয়ে আল্লাহ তালা আমাদেরকেও পর উপকার করা অন্যের প্রতি খেয়াল রাখা অনেক আছে অনেক আছে দর্শক শ্রোতা এখন যদি আমরা ভাবি যে কোন কাজটা করলে পর উপকারী হবে আপনি একটু ভাবুন আপনার চোখের সামনে আপনার বাড়িতে আপনার এলাকায় আপনার সমাজে চলতে ফেরতে রাস্তা আপনি অনেক আমন পাবেন যে কাজটা করলে অন্যের উপকার সাধন হবে ইনশাআল্লাহ তাআলা আজিম খান জি আত্তারে নাত শুনতে চাইছিলেন নাত শুনতে চাইছেন এর আগে চাচ্ছি আমি কিছু কল নেই কল নিই এরপরে একসাথে হ্যাঁ একসাথে নাতের রসূল ইনশাআল্লাহ শুনি কল চালিয়ে দিন আমার নাম হচ্ছে মোহাম্মদ মুজিবুর রহমান আমি নীল সময় থেকে বলছিলাম এখানে বিষয়টা হচ্ছে পরোপকারী তা মানে আমার বাড়ির পাশে যদি কোনো বেধর্মী থাকে তাকে কি উপকার করা যাবে কি যাবে না আচ্ছা বাড়ির পাশে কোন বিধর্মী থাকলে উপকার করা যাবে কিনা দেখুন আবু হানিফা রহমাতুল্লাহ তালালের জীবনী থেকে এরকমের একটা ঘটনা পাওয়া যায় তার বাড়ির পাশের এক ব্যক্তি অমুসলিম ছিল তো সে যে কোনো অন্যায় করার কারণে তাকে পুলিশে নিয়ে গেল আর আবু হানিফা রহমতুল্লাহ তালালাই পরের দিন যখন জানতে পারলেন যে ওই ব্যক্তিকে পুলিশে নিয়ে গেছে সে নিজে গিয়ে তাকে জাবিন করিয়ে নিয়ে আসলেন কেন এখানে নিয়ে আসলেন এরপরে যখন সে নিয়ে আসলেন তাকে ফিরিয়ে নিয়ে আসলেন বাড়িতে ওই অমুসলিম আবু হানিফা রহমাতুল্লাহ তালালের এই কাজ দেখে এত মুগ্ধ হলো সে তার কাজের প্রতি এত মানে আকৃষ্ট হলো পরে সে কালেমা পরে মুসলমান হয়ে গেল হাদিসে মুবারক রয়েছে যখন মক্কা শরীফের মধ্যে ইসলাম ধর্ম মার্শাল্লা আম হচ্ছিল তখন একটা বুড়ি ছিলেন একজন বুড়ি এই বুড়ি ইনার মক্কা শরীফ থেকে ইনি যখন শুনতে পেলেন যে মানুষ ঘরে ঘরের মধ্যে ইসলাম ধর্ম ইসলাম গ্রহণ করতেছে তো সে করলো কি সে তার মক্কা শরীফ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলো গিয়ে সে বাপদাদার ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করবে না সেই নিয়ত করলো তো সে তার গাড়তি বসতে এগুলো সব একত্রিত করে সে রওনা দিল মক্কা ছেড়ে চলে যাবে ঠিক সেই মুহূর্তে একজন যুবক তিনি ওইখান দিয়ে অতিক্রম করছে তো অকে ঘটনার আর কি সারাংশ তখন দেখলো যে ওই বুড়ির বোঝাটা অনেক ভারী সে তুলতে পারতেছে না তো যুবক এসে বললো যে বুড়ি মা আপনার তো খুব কষ্ট হচ্ছে তো আমি আপনাকে যদি সাহায্য করি এটা তুলে দেওয়ার জন্য তখন বুড়ি বললো ঠিক আছে বাবা দাও তখন যখন ওই বস্ত্রটাকে ভারী জিনিসটাকে উঠালেন দেখলেন আসলে অনেক ভারী তখন উনি আবার বললেন যদি আপনি কিছু মনে না করেন আপনি যেখানে যাবেন আমি ওই পর্যন্ত যদি জিনিসটা আগে দিই পৌঁছে দিই তাহলে আপনি যদি কিছু মনে না করেন তাহলে বুড়ি বলল এটা খুবই উপকার হয় তুমি যদি এই কাজটি করো তো যখন দুজন হাঁটলেন তখন বুড়ি জিজ্ঞাসা করলেন যে ওই যুবক জিজ্ঞাসা করলেন যে আপনি কি কারণে মক্কা শরীফ ত্যাগ করে এখান থেকে চলে যাচ্ছেন তো সে বলল মক্কার মধ্যে মোহাম্মদ নামে সব আল্লাহ যে এক যুবক নাকি ঘরে ঘরের মধ্যে ইসলাম ধর্ম প্রচার করছে আর তার মুখের জবানের বাণীর মাধ্যমে সবাই তাকে দেখে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে তো আমার ভয় হচ্ছে না আমি তার সামনে পড়ে যাই আর আমি আমার বাবুর দাদার ধর্ম ত্যাগ করে তার ধর্মে ধর্মান্তর হয়ে যাই তো সেই যুবক বলতে চাচ্ছে এই কারণে আপনি মক্কা ত্যাগ করতেছেন হ্যাঁ তো যাই হোক যখন ওই বুড়ি মহিলা উনি ওনার গন্তব্যস্থলে পৌঁছে যায় তখন তার মালামাল যখন তার হাতের মধ্যে বুঝিয়ে দেয় তখন ওই বুড়ি জিজ্ঞাসা করে বাবা তোমার পরিচয় দিয়ে যাও অন্তত আমি এই এলাকার লক্ষ্যে বলতে পারবো যে মক্কার মধ্যে সব মানুষ খারাপ না একটা যুবক ছিল যে খুব ভালো ছিল যে আমাকে সাহায্য করেছিল তুমি তোমার পরিচয় দিয়ে যাও তখন ওই যুবক বলতে লাগলো বুড়িমা তুমি যার ভয়ে মক্কা থেকে পলায়ন করেছো আমি সেই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তুমি যার ভয়ে মক্কা থেকে পলায়ন করেছো তখন ওই বুড়ি বলতে লাগলো তুমি যদি সেই মুহাম্মাদি হও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে তুমি আমাকে এখন ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে দাও হযরত আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামে এক ঘটনার পিছনে আমার নবী সাল্লাল্লাহু কিন্তু একটা নিয়ত ছিল যে আমি যদি এই বুড়ি মহিলার উপকার সাধন করি হয়তো বা উপকারের ওসিলায় আল্লাহ তালা তাকে ইমানের মত দौलত দান করতে পারে আমরা যখনই এভাবে সুযোগ আসবে কোনো অমুসলিমের উপকার করার জন্য অন্তরে নিয়ত হলো এটাই লিখেছে যে মানে বিদর্মি যারা অমুসলিম যারা তাদের উপকার করা যতক্ষণ নিয়ত এটা করা হয় যে হতে পারে সেই এই উত্তম আদর্শ আখলাক দিক ইসলামের দিকে দাবিত হবে এই ক্ষেত্রে উপকার করা যাবে এটা ওলামা کرامের দিয়ে যে আল্লাহ তাআলা তৌফিক দিক আমরা যখন উপকার করব তো অন্তরে নিয়ত রাখব যাতে আমার কাজে আমার কথায় সন্তুষ্ট হয় সে ইসলাম ধর্ম কবুল করে ইসলামের ছায়াতলে সে চলে আসে পরবর্তী কল চালিয়ে দিন সুন্নাল্লাহি ওয়াতিবারাকাম

ওয়ালাইকুম আসসালামী মুন্না মাদানী মুদিনার এত মোহাবত দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ ঘরে বসে তারা মদিনার নাচ শুনতে চায় জুন ভাই কোনটা আগে শোনাবেন অনেকগুলা নাচের অনুরোধ আসছে কয়েকটি নাচ থেকে যদি দুই একটি করে प्रिय मीनादरे जाबो के मन तोरे भलो पिके भलो बस बहनो बसुपरियन बिके अमरा अल्लाह अरे भलो भालोबासी अमरा अल्लाह अरे भलो नबिके भालोबासी तुमरा तो जन्म तेरी अधिकारी भलो बसु भलो बस परियो नपी के भलो बसु पहनो बसुपरियन पिके

ভালোবাসি বলো বসে প্রিয় নবীকে ভালোবাসি বলো বস প্রিয় নবীকে প্রিয় নবীর প্রিয় প্রিয় সনত সিখি দেবীর প্রিয় প্রিয় সনত সিখি দেব মদানি কফল সবাই চল মদানি কফ

दर्शक श्रोता हमारा सला सलातो सलाम पाठ या नबी कर अलैका या रसूल सोल अलैका या हबीब बीब अलैका सला शाबे या नबी

رسول الله وعلى اليك يا حبيب الله سبحانك اللهم سبحانك اللهم وبحمدك لا اله الا لا اله الا استغفرك واتوب اليك سبحانك اللهم وبحمدك لا اله الا لا اله الا استغفرك واتوب اليك سبحانك اللهم سبحانك اللهم وبحمدك لا اله الا انت لا اله الا استغفرك واتوب اليك صلاه وسلام عليك نبي الله وآلك وأصحابك يا نور الله بحق لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم رحمات ظرن حق প্রভাতমায় رحمات ظرن حق প্রভাতমায় তাহা আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হতা